চন্দননগর পিসির বাড়ি বেড়াতে এসে নিখোঁজ বিহারের বালক দুদিন কেটে গেল, মেলেনি খোঁজ। সিসিটিভির ফুটেজ দেখে তদন্তে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দননগরের সুরের পুকুরের বাসিন্দা ঝন্টু পাসওয়ান স্ত্রী সঞ্জু দেবীকে নিয়ে তার শ্বশুরবাড়ি বিহারের বৈশালী জেলাতে পাতেপুর থানার বহুয়ারা গ্রামে গিয়েছিলেন গত সপ্তাহে। গত রবিবার গঙ্গাসাগর এক্সপ্রেসে চন্দননগর ফেরেন তারা। ঝন্টুর সঙ্গে তার শ্বশুর শাশুড়ি চন্দননগরে আসেন চোখের ডাক্তার দেখাতে। দাদু ঠাকুমার সঙ্গে চন্দননগর আসবে বলেই বায়না ধরে 7 বছরের রোহন কুমার পাসওয়ান। দাদু মহিন্দার পাসওয়ান নাতিকে নিয়ে আসেন সঙ্গে করে। গত মঙ্গলবার সকাল 9:30 নাগাদ পিসি সঞ্জু দেবীর বাড়ি থেকে বেরিয়ে পড়ে রোহন। এলাকার সিসি ক্যামেরায় ধরা পড়ে সে সুরের পুকুর রোড দিয়ে হেঁটে যাচ্ছে, তারপরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রোহন বাংলা জানে না, শুধু হিন্দি আর ভোজপুরি ভাষা জানে। চন্দননগরের পথঘাট চেনে না, কোথায় গেল বুঝে উঠতে পারছে না পরিবার। গ্রামের বাড়িতে খাটালে কাজ করেন রোহনের মা বাবা, তাদের 4 সন্তান, রোহন সবচেয়ে ছোট। দুদিন হয়ে গেলেও নিখোঁজ বালকের খোঁজ মেলেনি কাছাকাছি রেল স্টেশনে। চন্দননগর চুচুড়া ব্যান্ডেলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি রেল পুলিশ জিআরপিকেও নিখোঁজ বালকের সম্পর্কে জানানো হয় চন্দননগর পুলিশের পক্ষ থেকে। মঙ্গলবার কে শুনে আমারা বেটার লাপাতা হয় ওয়াসে, ও শুনে ওয়াসে হাম কলে গাড়ি ধরিয়ে। कब आया था यहाँ पे? हम आपका बेटा अति सोमवार को मंगल शनिचर को धरा था गाड़ी, इतवार को यहाँ पहुँचा, सोमवार बीच मंगल को यह घटना हो। कितना उम्र है उसका? उम्र 7 साल। 7 साल पहले यहाँ पे नहीं आया था? पहले नहीं, अपने प्रथम बार आया था दादा दादी के जोड़े। आपका घर कहाँ है बिहार का? वैशाली जिला करा। वैशाली जिला कौन सा गांव? बिहार। गांव कौन सा है? बहुहाड़ा। बहुहाड़ा थाना पदे। यहाँ सब जगह ढूंढे आप लोग? हम लोग सब जगह तो ढूंढे हैं, ये लोग भी ढूंढे हैं, कहीं नहीं मिला। कहीं नहीं बेटा। वो क्या मतलब ऐसे ही घर से निकलता था और बिहार में भी? हाँ ऐसे ही वो करता था, किधर उधर से आता था तो वहाँ था और बिहार था, खोज के अपना कहीं भी रहता था तो वो चला जाता था, चाहे हम लोग जी लेट होता था तो खोज के लिए का घड़े रख देते थे। गाड़ी धरे ट्रेन, ट्रेन धरे इखने रोबवार नेबे, रोबवार नेबे इखने नेबे जा बाड़ी से गेसि चान खावा सब करे, सोमवार दिन को करे, सोमवार दिन के भोर बेला दुटो समय बैरिए जाए काजे। आमी आमार छेले मंगलवार दिन आमाके 10টার সময় বউ ফোন করছে কি বাচ্চাটা পাওয়া যাচ্ছে না, তখন বলি দেখো এইদিকে ওইদিকে দেখো কোথাও হবে খুঁজে দেখো, সঙ্গে সঙ্গে 10-15 মিনিট পরে খুঁজতে যাচ্ছে আর বাচ্চা পাচ্ছে না। কার বাচ্চা? এটা আমার শালার বাচ্চা। আচ্ছা হ্যাঁ। কবে এসেছিল আপনার এখানে? শনিবারে নেমেছি। আচ্ছা হ্যাঁ রোববারে। আপনাদের আপনার সঙ্গে? আমার সঙ্গেই এসেছিল, ও ঠাকুমা সব ছিল, দাদু সবাই আছে। যে তারপর? তারপরে বাচ্চা খুঁজে পাচ্ছি না, আজকে মঙ্গলবারই হারিয়েছে, আজকে বৃহস্পতিবার হয়ে গেল। আশেপাশে খুঁজেছেন? আশেপাশে সব জায়গা খুঁজেছি, থানায় গেছি, স্টেশনে গেছি, সব জায়গায় গেছি। বাংলা বোঝে না বাচ্চা? বাচ্চা বাংলা বোঝে না, ভোজপুরি বোঝে। কত বয়স? 6-7-8 বছর আছে। প্রথমবার এখানে এসেছিল? প্রথমবার এসেছে, প্রথমবার। ঠাকুমা এসেছে গেছে অনেকবার, আমার শাশুড়ি শ্বশুর সবাই এসেছে, ওর বাবাও অনেকদিন আগে এসেছিল। তারপর এখন লাস্ট কবে দেখেছেন? কালকে দেখেছি সন্ধ্যেবেলা। থানা থেকে লোক এসেছিল, থানা লোক এসেছে, সিসি ক্যামেরা খুলেছে, তখন দেখছি হেঁটে হেঁটে যাচ্ছে। আচ্ছা কী পরেছিল? হাফ প্যান্ট আর সবুজ রঙে গেঞ্জি আছে, এইরকম হাফ হাফ গেঞ্জি, টি শার্ট, হ্যাঁ গেঞ্জি আছে।